ইফতার করবেন, ইফতার করার সময়টা কখন? আল্লাহ বলছেন সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়াম রাখো। এইখান থেকে কিছু মানুষ বুঝে নিয়েছে সূর্য ডুবলে ইফতার করা যাবে না, অন্ধকার হওয়া লাগবে। অনেক মানুষ কিন্তু আমল করে এটা, আপনারা জানলেও জানতে পারেন, আমি জানি মানে এটা তথ্য পাইছি দেখে বলতেছি, তারা মাগরিবের আজানের সময় ইফতার করবে না, তারা অনেক দেরি করে। কারণ আল্লাহ বলছেন সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা কি করো, সিয়াম পালন করো। তারা এই এই দলিল কেমনে বুঝলো? এই যে ওযু আছে না, ওযু, ওযুর সময় আল্লাহ বলছেন ফাসিলু উযুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনি পর্যন্ত হাত দাও। এখানে ইলাল মারাফিক আসছে, ইলা শব্দটা ফেসটা লাগছে ইলা দিয়া, তো ইলা ইলাল মারাফিক মানে কোনো পর্যন্ত ওযুর সময় হাত দাও। তো আমরা তো এই কোনির সীমানায় ঠেকাই না, আর একটু বেশি দৌড়ি। তারা বুঝে নিছে তাইলে ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো মানে রাত শুরু হয়ে গেলে সীমানায় ঠেকানো যাবে না, আর একটু বাড়তে হবে, এই যুক্তি তারা দিছে। কিন্তু এরা মানে শুধু কোরআনকে দলিল হিসেবে নিতে চাইলে এই বিপদটা হয়। অনেকে আছে না ওই যে এখন শুধু মানে আমার তাফসিরুল কোরআন বিল কোরআন পড়ে, একজন আমারে ফোন দিল যে আপনি তাফসিরুল কোরআন বিল কোরআন লেখছেন, এখানে আবার হাদিস আনলেন কেন? তো আমি কথাবার্তার ভাব থেকে বুঝলাম যে উনি কোনো হাদিসই মানতে রাজি না, মানে ওনার ভাবটা হলো এরকম শুধু কোরআন থাকবে। তো শুধু কোরআন থাকলে হাদিসকে দলিলে না নিলে এই বিপদটা এই জায়গায় হয়। এইখানে আল্লাহ সীমানা দিয়েছেন কোনোই, কিন্তু নবী সাল্লাম হাদিসে বলছেন যে তুমি যতটুকু বাড়াইয়া দেবা হাসরের মাঠে এটা জল জল করে উজ্জ্বল হবে। তাহলে এখানে বাড়ানোর দলিল পাইলাম। আর রাত পর্যন্ত রোজা রাখো, নবীর আমল কি ছিল? আল্লাহ নবী বলছেন ইজা গারাবাতি শামসু, যখন সূর্য ডুবে গেল আফতারা সাইম, সাইমের ইফতারের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন যে যেখানে থাকবে সূর্য ডুবার সাথে ইফতারের সম্পর্ক, এখন আবার ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে সূর্য ডুবার সময় থেকে 5 মিনিট দেরিতে সতর্কতার জন্য। এই 5 মিনিট কমে নাকি এখন 3 মিনিটে আসছে, কিন্তু সতর্কতা আর যাচ্ছে না। ইসলামকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যেন ইসলাম সন্দেহ থেকে বের হচ্ছে না, সন্দেহের মধ্যে থেকে আমাকে ইবাদত করা লাগবে, এত দুর্বল একটা ইসলাম আমরা পাইছি। নাউজুবিল্লাহ মিনজা, ইসলামের মধ্যে সন্দেহজনক দুর্বল এই বিধানের ক্ষেত্রে আল্লাহ এই ধরনের বিধান দেন নাই। সূর্য ডুবে গেছে আমি নিশ্চিত এখনই আমি ইফতার করব, এটাই হচ্ছে আল্লাহর বিধান। কারণ হলো শুনেন, আমি 14 ঘন্টা 13 ঘন্টা না খাইয়া থাকতে পারছি, 5 মিনিট যদি দেরি করি তাহলে কি আমি মরে যাব? আরও 1 ঘন্টা তো আমি রোজা রাখলে মরব না। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সাহরির টাইম শেষ হয়ে গেলে আমি খাবো না, আল্লাহকে আমি দেখাবো যে এখানে আমি তোমার আল্লাহর বিধান পালন করলাম, আর ইফতারের সময় হয়ে গেলেই আমি রোজা ভাঙবো, আল্লাহকে বলবো যে এই তোমার বিধান আমি পালন করে সমাপ্তি দিলাম। এই হুকুম পালন করাটাই হচ্ছে ইবাদত। এখানে সময় বাড়ানো কমানো এটা ইবাদত না, এখানে যথাসময়ে ইবাদতকে যথাযথ পদ্ধতিতে সম্পন্ন করার নাম হচ্ছে ইবাদত। আমার থেকে আমি 5 মিনিট ইচ্ছা করে বাড়াই দিলাম, এটার নাম পরহেজগারি না, আমি বুঝিনি। তো এই জন্য নবী ইসলাম একটা কথা বলেছেন যে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে, কারণ একটা গোষ্ঠী আছে ওই সময় থেকেই ইফতার দেরি করত, ওই সিলসিলা এখনো চালু আছে।